हेलो तुम्हारे सकल के स्वागत जानाচ্ছি आजकल 6 नम्बर क्लासे। तो आजकल क्लासे आमरा शिखबो होच्छे अक्टाल थेके बाइनारि संख्या पद्धति, अर्थात आमरा कि करे अक्टाल थेके बाइनारि संख्या प्रकाश करब। तो अक्टाल आगे बोलेनी जे अक्टालेर क्षेत्रे आमरा अक्टाल अवश्य सब समय आमरा जानबो जे अक्टालेर क्षेत्रे होच्छे एटा 3 बिट। सब समय मने राखते होबे जे अक्टाल होच्छे 3 बिट। तो सेई क्षेत्रे आमरा अक्टाले प्रथमे आमरा अक्टाल संख्यार प्रतिटी अंकके 3 बिटेर बाइनारि संख्याय रूपान्तर करब। तो आमादेर अंकटा कि छिलो, अंकटा होच्छे एखाने एकटा प्रश्न दियेछि। एई प्रश्नटा होच्छे जे 365.150 तो यही संख्याटी के आमरा बाइनारिते रूपान्तर करब। एजন্য कि बोलলাম जे प्रथमे प्रत्येकटीके कि करते होबे आमादेर अक्टाल संख्यार प्रतिटी अंकके आमरा 3 बिटे रूपान्तर करब। तो सेई क्षेत्रे 3 बिटेर क्षेत्रे आमि तोमादेर बोलছিলাম जे 8421 पद्धति। तो आमरा कि एखाने 8421 पद्धति व्यवहार करब? अवश्यई ना, जेहेतु 3 बिट ताई आमरा 421 अर्थात 3टी नेब, 8टी आमादेर होबे ना, अर्थात 421 अर्थात 3 बिट आमादेरके पढ़ते होबे। तो सेई क्षेत्रे आमरा जखन 3 के करब देखि 3, तो एखन आमादेर एखाने कि करते होबे अर्थात 3 मेलाते होबे। तो आमरा এই যে 421 একে এখন আমরা কোন কোন ঘরগুলোকে অ্যাক্টিভ করব? আচ্ছা, যদি আমরা 21 করি, 4 কে যদি আমরা 0 দিয়ে দিই, এখানে যদি 2 কে অ্যাক্টিভ করি, 1 কে অ্যাক্টিভ করি, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে 2 + 1 কত পাচ্ছি? আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের 3 এর ঘরে কি আসছে? 0 0 1 1 হয়ে গেল। তারপর যদি আমরা 6টাকে করে ফেলি, তাহলে আমরা কি পাচ্ছি? 6 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যদি আমরা 4 এর ঘরকে আমরা অ্যাক্টিভ করি, তো 4 2 1 1 2 0, তো আমরা পাচ্ছি 1 1 0। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এর আগে এটি করাইছি তোমাদেরকে। তাহলে 5 এর ক্ষেত্রে আমরা কি করব? 1 1.1 এর ক্ষেত্রে কি করব? আমরা 0 0 1। পাঁচের ক্ষেত্রে তো আমরা করেই নিলাম, কি আসছে পাঁচের ক্ষেত্রে? 1 0 1। শূন্যর ক্ষেত্রে কি আসছে? অবশ্যই শূন্যর ক্ষেত্রে 3টা শূন্য আসছে আমাদের। তাহলে অতএব আমরা কি পেলাম? 3 6 5 1 5 0 8 এই সংখ্যাটি সমান আমরা কি পেলাম? অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা কি পেলাম? 0 1 1 1 1 0 1 0 1.001 1 0 1 0 0 0। এটি তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এটি হচ্ছে তাহলে আমাদের অ্যানসার। তাহলে আরেকবার আলোচনা করে দিচ্ছি যে অক্টাল থেকে বাইনারিতে প্রকাশের ক্ষেত্রে কি করতে হবে। প্রথমে আমরা অক্টাল সংখ্যাটিকে, অক্টাল সংখ্যার এই যে আমাদের অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার প্রতিটিকে, অক্টাল সংখ্যার প্রতিটিকে 3 বিটে, অক্টাল সংখ্যার প্রতিটিকে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ তাহলে অক্টালের ক্ষেত্রে শুধু 3 বিট, অক্টাল সংখ্যার প্রতিটিকে বাইনারি বিটে 3 বিটে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, যেভাবে করলাম যে 421 পদ্ধতি। যেহেতু আমাদের অক্টাল অর্থাৎ 3 বিট, তাই আমরা 421 নিচ্ছি, এজন্য আমরা এখানে কি 8 নিতে পারবো না। এভাবে আমরা যদি বের করি, তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে পারবো। এখন আমরা দেখব অক্টাল থেকে কি করে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। অক্টাল থেকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও আমরা এর আগে যেভাবে করছি সেভাবেই করলে হবে। তা হচ্ছে যে আমি একটা প্রশ্ন দিয়েছি 602.528 অর্থাৎ অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে যে অক্টাল সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা অক্টাল থেকে সোজাসুজি হেক্সাডেসিমেলে যেতে পারবো না, সর্বপ্রথম আমাদের অক্টালটাকে ডেসিমেল অর্থাৎ দশমিকে রূপান্তর করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা তো এর আগেই করেছি যে অক্টাল থেকে কী করে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো চলো আরেকবার দেখে নিই। তাহলে আমরা এখানে সরাসরি করে দিচ্ছি। তাহলে অক্টালের ভিত্তি হচ্ছে 8 6 × 8 + 0 × 8 + 2 × 8 + पाँच गुणन आठ जोग दुई गुणन आठ एवं आमरा एखाने कि जानी ताहले एखान थेके शून्य एक दुई एवं एखाने पाँचेर क्षेत्रे कत वियोग एक सरि বিয়োগ 2 তাহলে এখন যদি আমাদের এটাকে গুণ করে ফেলি তাহলে কি হচ্ছে 8 8 64 যোগ 0 যোগ 2 1 যোগ 5 গুণন 1/8 যোগ 2 গুণন 1 তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করে ফেলি তাহলে কত পাচ্ছি 384 जोग 2 जोग 0.625 0.03125 तुम्हारा एक कैलकुलेट करे नाओ एटी आसार कथा। अच्छा তাহলে আমরা কি করলাম প্রথমে অক্টাল সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করে নিলাম। এখন আমরা অক্টাল সংখ্যাটিকে ডেসিমেলে রূপান্তর করলে আমরা কি পাচ্ছি অতএব 602.528 ডেসিমেলে কি পেলাম আমরা 386.6562510 এটি আমরা পেয়ে গেলাম। तो आमी कि बोलेछिलाम जे अक्टाल संख्याटिके जोदि आमरा हेक्साडेसिमेले प्रकाश करते जाई प्रथमे अक्टालटिके आमरा डेसिमेल संख्या रूपान्तर करब तारपर एखन आमरा जे प्राप्त डेसिमेल संख्याटी पेलाम एई प्राप्त डेसिमेल संख्याटिके हेक्साडेसिमेल संख्याय रूपान्तर करे निते होबे। ताहले कि करते होबे आमादेर प्राप्त डेसिमेल संख्याटिके हेक्साडेसिमेले रूपान्तर एखन आमरा जे दशमिक अर्थात डेसिमेल संख्याटी पेलाम एई डेसिमेल संख्याटिके आमरा हेक्साडेसिमेल संख्या पद्धतिते रूपान्तर करे निब। ताहले आमी तो एर आगे देखिएछिलाम जे डेसिमेल संख्याके कि करे हेक्साडेसिमेल संख्या रूपान्तर करा जाबे। ताहले आमी एटिके एखन करे दिब ना, एटी तोमरा निजेराई करे निये देखो।